সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এআর মালিক সিডস। দর্শক, আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পোলট্রি এবং মৎস্য উৎপাদন দ্রুত বাড়লেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে কিন্তু প্রাণী সম্পদ, বিশেষ করে ছাগল উৎপাদন আশানুরূপ বাড়েনি। দর্শক, আমাদের দেশে বিভিন্ন জাতের ছাগল রয়েছে, তার মাঝে আমাদের দেশীয় জাতের ছাগল অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু বিশ্বমানের, বিশ্বসেরা। এর মাংস যেমন সুস্বাদু, ঠিক তেমনি এর চামড়াও কিন্তু আন্তর্জাতিক বাজারে উন্নত মানের বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের দেশে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কিন্তু এই বছরই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটার জন্য আমরা একটু গর্ব করেই বলতে পারি ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দেশীয় জাতের ছাগল। দর্শক, আজকে আমি চলে এসেছি সাবারের সরকারি ছাগল উন্নয়ন খামারে। আমরা আজকে আপনাদের মাঝে এখানে তুলে ধরব ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে তো দেখতে পাচ্ছি সবগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। সবগুলো কি এখানে মাদার আছে? এখানে মাদার, সবই মাদার, তার মধ্যে হয়তো একটা আছে, একটা ফাদার আছে। আচ্ছা, আমরা তো জানি এই বছরই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল এই নামে বিগত জানুয়ারি মাসের 9 তারিখে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের 2017 সালের আবেদনের প্রেক্ষিতে 2017 সাল থেকে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মূলত জিআই পণ্য যেটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ভৌগোলিকভাবে বেড়ে ওঠা আবহাওয়ার সাথে, সংস্কৃতির সাথে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সার্বিক বিষয়ে এই জিআই পণ্য বা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণেই এসে সারা পৃথিবীতে ব্র্যান্ডিং করতে সুযোগ সুসৃষ্টি হয়েছে এই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াটা। এটা আমাদের জন্য একদলের অর্থনৈতিকভাবে বেড়ে ওঠার জন্য সুযোগ সৃষ্টি করেছে। সেটা যেহেতু এই কারণ হচ্ছে এটাকে অনন্য বৈশিষ্ট্য আছে, এটার বৈশিষ্ট্য পাশাপাশি তার যে গুণাগুণ, অর্থনৈতিক গুণাগুণ অনন্য, সেই কারণে আমরা জিআই পণ্য হিসাবে এটাকে দাবিদার পেয়েছি এবং এটা স্বীকৃতি পেয়েছি। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য বললেন, কী কী বৈশিষ্ট্য? আসলে বিশেষ করে এর বিশাল বৈশিষ্ট্য হচ্ছে পলিফিকেসি বা বাচ্চা প্রদানের ক্ষমতা, এবং বাচ্চা প্রদানের বিরতি কাল খুব অল্প। পাশাপাশি এর মাংস, সারা পৃথিবীতে মাংস অনন্য, মানে মাংস গুণাগুণ অনন্য, পাশাপাশি চামড়ার বৈশিষ্ট্য অনন্য, শারীরিক বিষয়ে এই অর্থনৈতিক গুরুত্ব হিসাবে এটা জিআই পণ্য হিসেবে বিবেচিত হয়েছে। সেক্ষেত্রে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের বিশ্ব বাজারে কেমন সম্ভাবনা আছে? বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগল পৃথিবীতে মাংস উৎপাদনকে 4টি জাতের মধ্যে একটা অন্যতম জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই জাত পৃথিবীতে বিখ্যাত, এবং এই বিখ্যাত জাতের ছাগল যেহেতু আমাদের অঞ্চলে বেড়ে উঠছে, আমাদের আর্থসামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের যুক্ত আছে, শারীরিকভাবে আমরা এর থেকে লাভবান হতে পারবো। ছাগলের সিমেনকে আমরা রপ্তানি করতে পারি, পাশাপাশি মাংসটাকে আমরা রপ্তানি করতে পারি, এবং রপ্তানি পণ্য হিসেবে চামড়া রপ্তানি পণ্য হিসেবে যাচ্ছে, আর অন্যান্য বিষয়গুলিকে আমরা নিয়ে যেতে পারলে এটা একটা আমাদের দেশে একটা বিরাট ব্র্যান্ডিং হবে। আমরা এই ছাগলকে নিয়ে একটা সম্ভাবনার দ্বার খুলে উঠবে, রপ্তানি বাণিজ্যের সম্ভাবনার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্য আমাদের এই ছাগলকে খামারি পর্যায়ে যদি আমরা একটা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তাদের সাপোর্টকে যদি আরও বৃদ্ধি করে আমরা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে লালন পালনে উৎসাহিত করতে পারি, তাহলে আমাদের দেশ জাতি লাভবান হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে বিদায় নিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে পোলট্রি এবং মৎস্য উৎপাদন যে পরিমাণে দ্রুত গতিতে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রাণী সম্পদ, বিশেষ করে ছাগল উৎপাদন কিন্তু আশানুরূপ বাড়ছে না। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে কেন হচ্ছে? আমাদের দেশে সাধারণত বাণিজ্যিক পশু সম্পদের উৎপাদনশীলতা নিয়ে যখন কার্যক্রম হাতে নেওয়া হয় তখন গবাদি পশু এবং পোলট্রিকে অগ্রাধিকার দেওয়া হয়। সেই জায়গাটাতে ছাগল পালনে প্রথম দিকে অগ্রাধিকার ছিল না, কিন্তু এখন কিন্তু এই ছাগল পালনে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পুরোপুরি তাদের মনোনিবেশ করেছে। আমরা একটা প্রকল্প ইতিমধ্যে শেষ করেছি, ছাগল উন্নয়ন প্রকল্প, এবং পরবর্তীতে আরও প্রকল্প হাতে নিলে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ছাগল পালনও বৃদ্ধি পাবে আর কি।
যেহেতু জিআই পণ্য হিসেবে আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল এই বছর স্বীকৃতি পেয়েছে, সেক্ষেত্রে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি? এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি, আপনি বলতে পারেন যে বিজ্ঞান ভিত্তিক উপায়ে সারা পৃথিবীতে এটা প্রমাণিত হয়েছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি আমাদের বাংলাদেশের একটা প্রাণীজাত পণ্য এবং এটা আমাদের সম্পদ। কাজেই আমরা যখন এই স্বীকৃতির ফলে যে সুবিধাগুলো আসবে, একদিকে যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন এবং জাত সংরক্ষণের গুরুত্ব বাড়বে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই জাত উন্নয়নে মনোনিবেশ করবে, প্রকল্প নিবে, উন্নয়ন প্রকল্প নিবে। অন্যদিকে আমাদের এই ছাগলের যে চামড়া এবং আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে মাংস, তার যে গুণগত মান, এটা কিন্তু সারা পৃথিবীতে স্বীকৃত এবং এর কিন্তু পুষ্টিগুণ এবং গ্রহণযোগ্যতা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই জিআই স্বীকৃতির ফলে আমাদের এই ভ্যালু, ছাগলের যে চামড়া মাংস তার যে বাণিজ্যিক মূল্য, এটা কিন্তু 30-35% বেড়ে যাবে এবং সারা দেশেই আমাদের এই ছাগলের চামড়া এবং মাংস রপ্তানিতে সুযোগ সুবিধাটা বৃদ্ধি পাবে আর কি। কাজেই আমরা এই ক্ষেত্রে অধিক পরিমাণে ছাগল উৎপাদন এবং রপ্তানিতে মনোনিবেশ করতে পারবো। আর জিআই পণ্য হিসেবে স্বীকৃত হওয়ার ফলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে কি কোনো আইন কানুন রয়েছে বা ছিল কি না, আপনি যদি একটু বলেন? অবশ্যই, আমাদের কোনো প্রান্তিক খামারি বা কোনো বাণিজ্যিক খামারি যদি ছাগল পালন করতে চায়, তাহলে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে নিবন্ধনের প্রয়োজন হয়। আচ্ছা, তো যখনই কোনো খামারি আমাদের অধিদপ্তরে নিবন্ধনের জন্য আসে, তখনই আমরা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কীভাবে পালন করলে তা লাভজনক হবে এবং সেটা সম্প্রসারণ হবে, আমরা সেই পরামর্শ দিয়ে থাকি এবং কীভাবে এটার খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান, রোগবালাই নিয়ন্ত্রণ, এই সমস্ত পরামর্শ দিয়ে তার খামারটিকে নিবন্ধনের জন্য আমরা প্রক্রিয়া করি। কাজেই নিবন্ধনবিহীন যদি কেউ খামার পরিচালনা করে, সেই ক্ষেত্রে এটা লাভজনক হবে না, খামারি ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমরা সকল খামারিকে আমরা পরামর্শ দেই যেন ওনারা খামার করার পূর্বে আমাদের অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এবং নিবন্ধন প্রাপ্তিতে তার খামারটি যাতে আর উৎপাদনশীলতা সহ লাভজনক হয় সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। আচ্ছা, কোনো খামারি যদি নিবন্ধন ছাড়াই হচ্ছে খামার করে বা করতে চায়, সেক্ষেত্রে তার কি সমস্যা হতে পারে? অবশ্যই, খামার করার পূর্বে প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনি নিবন্ধনটাও জরুরি। আইন কানুন নিবন্ধনের মাধ্যমেই একজন খামারি জানতে পারে যে কীভাবে খামার পরিচালনা করতে হবে এবং এই খামারের মাধ্যমে উনি লাভজনক উপায়ে খামার পরিচালনা করতে পারবেন। সেই ক্ষেত্রে নিবন্ধন না নিলে বা বিধিবিধান না অনুসরণ করলে ওনার এই খামারের যে প্রজনন, বাচ্চার যত্ন, খামারের খাদ্য ব্যবস্থাপনা, এইগুলো উনি অনুসরণ করতে পারবেন না এবং উনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজে এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে, অধিদপ্তরের পরামর্শ থাকে যেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করব, নিবন্ধন প্রাপ্তিতে উনি খামারটা পরিচালনা করেন। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনাদের ভবিষ্যতে আর কী কী পরিকল্পনা আছে? মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সংরক্ষণের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমাদের প্রায় 26 মিলিয়ন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে এবং আমাদের প্রায় 8-10 লক্ষ প্রান্তিক খামারি কিন্তু এই ছাগল লালন পালনের সাথে জড়িত। কাজেই এইটার উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়ন, ক্ষমতায়ন এবং পাশাপাশি যাতে এই ছাগলের চামড়া এবং মাংস বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সেজন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এইটার উন্নয়নে পরিকল্পনা গ্রহণে আগ্রহী। আজই আমরা আশা করছি এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, যার জিআই স্বীকৃতি আমরা পেয়েছি, এটার উন্নয়নে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তর বদ্ধপরিকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে বিদায় নিব, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ এবং দীপ্তি টিভিকে ধন্যবাদ। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কী কী বৈশিষ্ট্য আছে এবং কী কী বিশেষ গুণ আছে, এই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশে একটি গর্ব এবং একমাত্র জাত যেটা বাংলাদেশের ছাগলের স্পিসিসের মধ্যে আছে। এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা খুব অল্প বয়সে বয়প্রাপ্ত হয় এবং সাধারণত 5-6 মাসের মধ্যেই বয়প্রাপ্ত হয়ে যায় এবং 1 বছরের মধ্যেই আমরা এখান থেকে বাচ্চা পেতে পারি। ব্ল্যাক বেঙ্গল ছাগল একবারে কমপক্ষে 2টা বাচ্চা দেয়, সুতরাং 2-4টা পর্যন্ত বাচ্চা পাওয়া খুবই সম্ভব এবং এটা পলিফেকেসি খুব হাই হয়। এরা যে কোনো আবহাওয়ায় টিকে থাকতে পারে, খুব হার্ডি এবং কম পুষ্টিসম্পন্ন খাবার এবং এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে সেই সকল খাবার, ভেজিটেবলস যে সকল আছে, স্পার্স ভেজিটেবলসগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করে, গ্রোথ করে এবং সাথে সাথে সঠিক সময়ে পাল
নেয় এবং বাচ্চা উৎপাদন করে। এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সেক্ষেত্রে যে মাংস পাই আমরা, সেই মাংসটি খুবই সুস্বাদু, এবং অর্থাৎ আমরা মার্বেলিংটা অনেক বেশি থাকে, ভিতরে ভিতরে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা ডিস্ট্রিবিউশন অনেক খুব সুন্দর থাকে, মার্বেলিং বেশি থাকে যা মাংসের গুণাগুণকে নির্ধারণ করে এবং টেন্ডারনেস বেশি, এবং যে চামড়াটা হয় সেই চামড়াটাও বাংলাদেশের যেন না বিশ্বের কাছে একটি জনপ্রিয় এবং এর ক্ষেত্রে কোয়ালিটি অনেক বেশি হয়, যার থেকে আমরা উন্নত মানের চামড়া পেতে পারি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে যে এটা একটু আকারে ছোট হয়, কিন্তু আমরা এটাকে যদি খামারে লালন পালন করি খুব অল্প সময়ে আমরা এখান থেকে বেশি বাচ্চার মাধ্যমে এবং ভালো মাংস উৎপাদন এবং বাংলাদেশে যে মাংসের চাহিদা রয়েছে তার মাধ্যম দিয়ে আমরা খুবই ভালো সুন্দরভাবে লাভবান হতে পারি। আচ্ছা, তাহলে একটু আপনার কাছে জানতে চাই যে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বৃদ্ধিতে আপনারা কী করছেন? ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশে মোটামুটি 26 মিলিয়ন ছাগল আছে মোট, তার বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। কিছু ছাগল আছে ভারত থেকে, আপনারা জানেন যমুনাপারি, বিটাল, সিরোহি, বারবারি এবং তোতাপুরি জাতের কিছু পাঠা আসে তার সাথে ক্রস করা হয়ে আমাদের থাকে, কিন্তু সেখানে ব্ল্যাক বেঙ্গল জাতেরই ব্রিড থাকে। আর খুব সামান্য পরিমাণে কিছু ছাগল আছে বয়ার জাতের ছাগল যা বিদেশ থেকে সরাসরি আমরা ইম্পোর্টেড করে থাকি কিছু খামারিরা। তবে আমাদেরকে উৎপাদন বৃদ্ধি করার জন্য আরও আমাদের যেহেতু চাহিদা আছে এবং মানুষের থাকে, আমরা উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে গ্রামীণ পর্যায়ে গণপ্রজাতি বাংলাদেশ সরকার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সম্প্রসারণ এবং উন্নয়ন একটি প্রকল্প ছিল, সেখান থেকে পাঠা সরবরাহ করা হয় এবং ছাগলের প্রশিক্ষণ দেওয়া হয়। আর প্রথম উৎপাদনের জন্য আমরা যেটা করতে পারি সবচেয়ে জিনিস হচ্ছে যে আমাদের যেটা উৎপাদনের পরিকল্পনা মাফিক বৈজ্ঞানিক পদ্ধতি করা দরকার, তবে খামারি পর্যায়ে বা কৃষক খামারি পর্যায়ে যেহেতু এরা যে আবহাওয়া টিকে থাকতে পারে, কষ্ট সহিষ্ণু এবং কম সময়ে বাচ্চা দিতে পারে, কম রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যধিক বেশি, সুতরাং কম পরিশ্রমে এবং কম রিস্কে সাধারণত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায়, বাজারে বিক্রি করা যায় ভালো। সুতরাং কৃষক পর্যায়ে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করে খামার করলে লাভবান বেশি হওয়া যাবে। তবে কেউ যদি খামারি পর্যায়ে একদম বাণিজ্যিক খামার করতে চায় তবে সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে কেন্দ্র করে যেহেতু ওর প্রলিফিকেসি বেশি এবং আর্লি ম্যাচুরিটি, এখান থেকে আমরা যদি মনে করি যে লার্জ ফ্রেম বডি সাইজের জন্য ইন্ডিয়ান কিছু ব্রিডের সাথে ক্রস করে এবং আমরা যদি বয়ারের ক্রস করি তাহলে একটা কম্পোজিট ব্রিড তৈরি করে করলে এবং স্পেশাল প্রোগ্রাম করি যে না কম সময়ের জন্য আমরা ছাগল খাসি করে বিক্রি করে দিব অথবা করবো, তাহলে সেই ক্ষেত্রে সেই ধরনের খামারি পরিকল্পনা করলে সবচেয়ে লাভবান হবে বলে আমি আশা করি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আমাদের দেশে পাঠার সংখ্যা কম আপনি বললেন, তো একটা পাঠা কতগুলো ছাগলের জন্য দরকার বা উপযোগী? ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশে উৎপাদনের জন্য সবচেয়ে বড় একটি বাধা হচ্ছে যে আসলে পাঠার সংখ্যা কম। সাধারণত আমরা বলি যে 20টা ছাগলের জন্য একটি পাঠা রক্ষণাবেক্ষণ করলে সেটা আদর্শ হয়। তবে বাংলাদেশে যে বর্তমান পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটি গ্রামে যদি 2000 ছাগল থাকে সেখানে তা পাল দেওয়ার জন্য মাত্র একটি পাঠায় আসলে পাওয়া যায়, সুতরাং এখানে অনুপাতের সংখ্যা অনেক বেশি থাকে, যার ফলে একটি রিস্ক হয়ে যাচ্ছে বা একটা আমাদের থ্রেট হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে ইনব্রিডিং হচ্ছে। বাবা পাঠার বাঘের কাছে দেখা যাচ্ছে যে একই বংশের মা মেয়ে সবার কাছে আসলে পাল দিয়ে যাচ্ছে, সেটা ইনব্রিডিং হচ্ছে এবং ইনব্রিডিং ডিপ্রেশনের কারণে একটা বড় থ্রেট হিসেবে আসে। আর অ্যানাদার থ্রেট হচ্ছে যে আমরা অনেক সময় ইন্ডিয়ার থেকে কিছু পাঠা আসে, বারবারি, বিটাল, সিরোহি, যমুনাপারি পাঠা আসে, কিন্তু সেগুলো অনেক ভালো মানের পাঠা নয়, সুতরাং যে ক্রসিং হয় সেগুলো আমাদের ডাইলিউশন হয়ে যাচ্ছে আসলে এখানের জন্য, কিন্তু ভালো মানের পাঠা সংগ্রহ করা আমাদের এবং সংরক্ষণ করা এবং সব জায়গায় সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি। আচ্ছা, এটার জন্য আপনারা কী করছেন ভালো মানের পাঠা সংগ্রহ করার জন্য? ভালো মানের পাঠা তৈরি মানে সংরক্ষণ বলতে আমরা ভালো মানের পাঠাকে যদি আমরা নিশ্চিত করতে চাই, সরবরাহ নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে একটি ব্ল্যাক বেঙ্গল গোট ব্রিডিং বাক স্টেশন তৈরি করা। এই ব্ল্যাক বেঙ্গল গোট ব্রিডিং বাক স্টেশনে যেটা হবে, আমরা যদি সিলেক্টিভ ব্রিডের মাধ্যমে যে উৎপাদিত যে ভালো মানের, যেটা ধরেন একটা বাক যদি 30-35 কেজি ওজন হয়, ভালো মানের ওজন, তার জেনেটিক পোটেনশিয়ালিটি মেরিট যেগুলো আছে, বডি ইন্ডেক্স কেমন আছে, কনফার্মেশন ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলো যদি দেখে আমরা ভালোভাবে সিলেকশন করি তাহলে সেই বাকের সিমেন প্রিজার্ভ করতে পারি, করে প্রিজার্ভ করে সেগুলোকে আমরা বাইরে বেশি দামে, কারণ জিআই পণ্যের মূল দাম হচ্ছে যে 30% বেশি দামে কিন্তু প্রোডাক্টটি বিক্রি হয়। আচ্ছা, জিআই প্রাপ্তির সক্রিয় হচ্ছে যে বিদেশে যেগুলো ব্র্যান্ডিং মতো, এখানে কিন্তু যে কোনো প্রোডাক্টের দাম 30% বেশি দামে বিক্রি করা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ওইভাবে সিমেন্টটাকে ভালো মানের সিমেন্ট
ব্ল্যাক বেঙ্গল জাতের সামেন সিলেকশন করে যদি ট্রেডমার্ক হিসাবে সমস্ত রেকর্ড রেখে যদি আমরা এক্সপোর্ট করতে পারি তাহলে আমরা অধিক ইনকাম করতে পারবো, বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো, সাথে সাথে ভালো মানের পাঠা আমাদের গ্রামের কৃষকদের কাছে অথবা এলাকার কাছে নিশ্চিত করতে পারবো, যার থেকে আমরা পরবর্তী প্রজন্ম ভালো পাবো। তো আপনার কাছে একটু আমি বলতে চাই, আমাদের অনেক খামারিরাই আছে যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করছে, আপনি তাদেরকে কী পরামর্শ দিবেন? প্রথম পরামর্শ হচ্ছে যে অবশ্যই এটা আমাদেরই একটি বিশেষ জাতের ছাগল যা অন্য জায়গায় হচ্ছে নাই। জিআই পণ্য মানে হচ্ছে যে আসলে এটা আমাদের রিজিয়নের এটা একটা রিকগনাইজড একটা জায়গা এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা খামারিদের জন্য বৈশিষ্ট্য বলতে চাই যে আসলে খামারিরা একটু সমস্যা হচ্ছে যে শুধুমাত্র আকারে অল্প, আকারে ছোট, সেই জন্য মানে মাংস বা উৎপাদন কম পায়। কিন্তু আমরা যেহেতু সংখ্যায় বেশি পাই, বাচ্চা বেশি হয়, সুতরাং ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদেরকে পালন করা উচিত। তবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার সময় অবশ্যই যাতে প্রজননের ব্যাপারে আমরা সঠিক সিদ্ধান্ত নিই যে না যেন একইভাবে একই পাঠার কাছে একই বংশের ছাগল যেন বারবার করে না যায়। দুই নম্বর হচ্ছে যে আমরা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মানে আমাদের এক্ষেত্রে কিন্তু আমরা ফিডিং ব্যবস্থাপনা বা যেটা করা দরকার সেই জায়গায় একটু নজর দিই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদেরকে যেহেতু মানে ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নত মানের মাংস উৎপাদন করে এবং ভালোভাবে লাভবান করার জন্য আমাদের যে কাজটি করা দরকার সেটা হচ্ছে যে হালাল, আমাদের দেশে আপনারা জানেন যে মানে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এবং এখানে সব কিছু স্লটার হয় হালাল, এবং হালাল মিট বাংলাদেশ থেকে মিডল ইস্ট, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস এবং এক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে এবং আমরা এখান থেকে মনে হয় সরবরাহ মানে এক্সপোর্ট করার সুযোগ অনেক বেশি রয়েছে এবং আমরা এই ভালো মানের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস বিদেশে রপ্তানি করতে পারবো। তবে কৃষকদেরকে শুধুমাত্র একটু ভালো ব্যবস্থাপনা এবং সঠিকভাবে যদি আমরা একটু চিন্তা করি, যত্ন নিই, তাহলেই আমরা ভালো মানের মাংস, চামড়া এবং বাচ্চা, অধিক বৃদ্ধি সম্পন্ন বাচ্চা পেতে পারবো। যে আমরা আশা করছি বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ হবে এবং লালন পালন হবে এবং তার সাথে পাঠার যে সংকট আছে সেটাও দূর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ দীপ্ত কৃষি। সরকারি ছাগল উন্নয়ন খামার সাভার ঢাকায় আমরা যে কার্যক্রমগুলি করে থাকি তার প্রধান অংশ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সংরক্ষণ করা এবং বিলুপ্তির হাত থেকে এই ছাগলকে রক্ষা করা। আমরা এই বিলুপ্তির হাত থেকে সংরক্ষণ করার কাজে যে কার্যক্রম পরিচালনা করে থাকি সেই কার্যক্রমের অংশ হিসাবে আমরা দেশের জনগণের মাঝে পাঠা ছাগল বিতরণ করে থাকি সরকারি ন্যায্য মূল্যে এবং প্রতিদিন যে নিয়মিত কার্যক্রমগুলি করে থাকি তার অংশ হিসাবে আমরা এখানে প্রথমেই যে কাজগুলি করতে হয় এদেরকে দানাদার জাতীয় খাবার এবং কাঁচা ঘাস খাবার দিয়ে থাকি। অতঃপর আমরা আর যে কাজ করে থাকি সেই কাজগুলির অংশ হিসাবে প্রতিদিন দিনে দুইবার তাদেরকে গ্রেজিং বা চারণ ভূমিতে তাদেরকে ছেড়ে দিই এবং চারণ ভূমিতে তারা ঘাস খেয়ে থাকে। সেই ঘাসের ভিতরে মানে দিনে দুইবার সকাল 8টা থেকে 10টায় একবার এবং 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই দুইবার আমরা তাদেরকে কাঁচা ঘাস দিয়ে থাকি। এছাড়াও আমরা যে কার্যক্রম করে থাকি তাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন প্রদান এবং কৃমিনাশক প্রদান করে থাকি। এই কৃমিনাশক প্রদানের অংশ হিসেবে প্রতি 4 মাস অন্তর অন্তর আমরা তাদেরকে কৃমিনাশক দিয়ে থাকি এবং প্রতি 6 মাস অন্তর অন্তর পিপিআর ভ্যাকসিন, যেটা ছাগলের জন্য মহামারী আকারে দেখা দেয়, সেই ছাগলের পিপিআর ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি। আমরা জাত সংরক্ষণ করে থাকি, আমাদের তাদের যে জেনোমটা সেই জেনোমটা সংরক্ষণ করে থাকি, তার অংশ হিসেবে আমাদের এখানে পিওর ব্ল্যাক বেঙ্গল যে গুটগুলি সেই গুটগুলি সারা দেশ থেকে মানে সংগ্রহ করে আমরা এই খামারে লালন পালন করে থাকি। প্রান্তিক খামারিদেরকে আমরা যে সহযোগিতা করে থাকি সেই অংশ হিসাবে সেটি হচ্ছে পাঠা এবং ছাগি বিতরণ সরকারি মূল্যে। 5 মাস বয়সে প্রজননক্ষম পাঠা ছাগল আমরা বিতরণ করে থাকি, সেগুলি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে আমাদের বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর আমাদেরকে অনুমোদন দেয় পাঠা বিতরণের জন্য। তৎপ্রেক্ষিতে আমরা তাদেরকে সরকারি ন্যায্য মূল্যে তাদের মাধ্যমে পাঠা বিতরণ করে থাকি।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।